জনজাতিকরণের দাবিত পুনর উত্তাল রাজ্য। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের প্রতারণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উজাড়ি 26 নির্বাচনের পূর্বে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিত পুনর উত্তাল হল রাজ্য। বুধবারে দিশপুরের গাতে নেতার প্রতিকৃতি দাহ করে তীব্র ক্ষোভ উজাড়িলে ছয় জনগোষ্ঠীর যৌথ মঞ্চয়। কেন্দ্র আর রাজ্য বিজেপি সরকারে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নামত চূড়ান্ত প্রতারণা করেছে যে 2014 চনের লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে প্রতিটি বিধানসভা লোকসভা নির্বাচনের সেই সময়ের পরা নির্বাচনী ইস্তাহার ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করবল প্রতিশ্রুতি প্রদান করেছিল, কিন্তু কেন্দ্রত দুবার তিনবারক সরকার হয়েছে, রাজ্যত দুবারক সরকার হয়েছে, আজি তারিখলৈকে এই জনজাতিকরণের বিষয়টি আসলে গুরুত্ব প্রদান করবলে গুরুত্ব প্রদান করা নাই। সভার বাদে 10 বছর উকলি যাওয়ার পিছতো আজি তারিখলৈকে এই ছয় জনগোষ্ঠীক নির্বাচনী সময় কেবল রাজনীতি ইস্যু হিসাবে ব্যবহার করা দেখা পাওয়া গেছে। এই কার্যক্রম আমি ছয় জনগোষ্ঠীর যৌথ মঞ্চে ধিক্ষা প্রদান করেছো, ধিক্ষা দিছো। 2014 চনত অসম ভ্রমণের সময়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কেন্দ্রত বিজেপি সরকার আহিলে তাই আহোমক ছমাহর ভিতর জনজাতিকরণ করা হব বলে ঘোষণা করেছিল, কিন্তু ঘোষণা ঘোষণা হয়েই রল। জনজাতিকরণের নামত ছয় জনগোষ্ঠীক বারে বারে করা প্রতারণার বিরুদ্ধে মরাণতো ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চই সাব্যস্ত করিলে তীব্র প্রতিবাদ। এই ছয় জনগোষ্ঠীক লৈ আজি সদায় রাজনীতি আর রাজনীতি করে আছে। আজি আমি স্পষ্ট কথা হকিয়াই দিছো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক, যদি জনজাতিকরণ নিদিয়ে কিন্তু আমি অনাগত দিনত বিধানসভা ইলেকশনের আগ মুহূর্তত কিন্তু বিজেপির এগেনস্টত আমি প্রতিবাদ অব্যাহত থাকিব। জনজাতিকরণের নামত 10 বছরে সরকারে করে অহা চরম প্রতারণার বিরোধিতার ধেমাজিতো প্রতিবাদ সাব্যস্ত করিলে জনগোষ্ঠীয় যৌথ মঞ্চই। জনগোষ্ঠীয় যৌথ মঞ্চের প্রতিবাদত উত্তাল হল মাজুলীও। নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বার্থত মিশা প্রতিশ্রুতির ছয় জনগোষ্ঠী করে অহা প্রতারণার ফল 26 নির্বাচনত সরকারে পাব বলে মন্তব্য জনগোষ্ঠীয় যৌথ মঞ্চর। ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ সোনকালে দিব লাগিব, অতি শীঘ্রে দিব লাগিব, তেহেলোকে প্রতিশ্রুতির নামত প্রতিশ্রুতি দি থাকলে নহব। আমাক 26 ইলেকশনের আগত আমার ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ প্রদান করব লাগিব। ইফালে একমাত্র বিজেপি সরকারের বাবে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ স্তব্ধ হয়ে আছে বলে সরকারের সমালোচনাত মুখর হল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আপনি যে ঝাড়খণ্ডের মানুষ ত্রাণকর্তা হব বিচারিছে, আপনি যে ঝাড়খণ্ডের মানুষ কই আছে যে মই ঝাড়খণ্ডখন অসম হবলে নিদু, বাংলাদেশী প্রবজনের পর ঝাড়খণ্ডক মই বসাম, আপনাক অসমৰ মানুহে মুখ্যমন্ত্রী পাতিছে, আপনি অসম বাংলাদেশ সীমান্ত কিয় সিল নকরে, সমস্যা কত, খিলঞ্জিয়ার সংজ্ঞা কিয় নিরূপণ করে, অসমিয়ার সংজ্ঞা আপনি কিয় নিরূপণ করে, অসম চুক্তির ছয় নং দফা আপনি কিয় কার্যকরী নকরে। কিন্তু ইয়ার বিপরীতে মুখ্যমন্ত্রী জগর ঠেলিলে কংগ্রেসলৈ। মুখ্যমন্ত্রীর মতে জনজাতিকরণের প্রসঙ্গ যদি থমকি রয়েছে তেনে তার বাবে জগরিয়া একমাত্র পূর্বর কংগ্রেস সরকার। এই আন্দোলনত তো ময়ো সমর্থন করো, সমস্যাটো করে থাকছে কংগ্রেস দলে বিধানসভাত একটা অদ্ভুত প্রস্তাব পাশ করে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করক, কিন্তু বর্তমানের জনজাতির কোনো ক্ষতি হব নোৱাৰে। এটা সেইটোই আমি সমাধান করার কারণে চেষ্টা করে আছো, নোৱাৰিলে আকৌ বিধানসভাত আনিব লাগিব প্রস্তাবটো সংশোধনের কারণে। মরাণ মটক আর চুতিয়া সম্প্রদায়ের ক্ষেত্রে কিছু ঐক্যমতো হয়েছে, বাকিখিনি ক্ষেত্রে ঐক্যমত হওয়া নাই। যদি আমি চেষ্টা করে করে ঐক্যমত করব নোৱাৰো, অহা এপ্রিলের বাজেট অধিবেশনত আমি প্রস্তাবটো আকৌ এবার বিধানসভাক দিব লাগিব যে এইটো কংগ্রেসের দিনত লওয়া প্রস্তাব এতিয়া ইয়া কেনেকে সাল সলনি করিব পৰা যায়। রাজনীতির মেরপেসর মাজত এতিয়া জনজাতিকরণের প্রসঙ্গ হয়ে পড়েছে কোর্টর বল। এবার এটা পক্ষই আনবার আনটো পক্ষই ঠেলা ঠেলি করে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণক লৈ পার করে আহিছে নির্বাচনী বৈতরণী। ধেমাজির পৰা মন বিকাশ বৰগোহাঁই, মৰাণৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা, মাজুলীৰ পৰা ভাস্কৰ কটকীৰ সহযোগত, গুৱাহাটীৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।